বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব এবং অন্যান্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছে আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ চান মিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আদিতমারী সরকারি কলেজ, আদিতমারী, লালমনিরহাট। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে। পঠিত বিষয় হলো ভূগোল ও পরিবেশ পরিচিতি, যার বিষয় কোড হলো 2132-01। আর আজকের আলোচ্য বিষয় হলো ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে কিন্তু অঞ্চলের সংজ্ঞা, অঞ্চলের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের আলোচনা হলো ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। এখানে কিন্তু সংজ্ঞার কথা বলে নাই, সংজ্ঞার শ্রেণীবিভাগও বলে নাই, যেটা ইংরেজিতে এখানে বলা আছে। আমি লিখেছি রিজিওনাল অ্যাপ্রোচ টু জিওগ্রাফি। এখানে বলছে যে রিজিওনাল অ্যাপ্রোচ টু জিওগ্রাফি, অর্থাৎ এই ভূগোলে যে অঞ্চল শব্দটি, এই অঞ্চল শব্দটি করণে কার কী মতামত বা কার কী চিন্তা চেতনা, কোন ভৌগোলিকরা কীভাবে এই অঞ্চল শব্দটিকে চিহ্নিত করলেন বা অঞ্চল শব্দটির নামকরণ করলেন বা অঞ্চল বা কীভাবে এই অঞ্চলের উৎপত্তি হলো, এ বিষয় নিয়েই হলো আলোচনা বা অ্যাপ্রোচ। তো আমি প্রথমেই বলি যে অঞ্চল শব্দটি অত্যন্ত একটি প্রাচীন শব্দ বা গ্রন্থের কোনো একটি অংশ, তাই ইতিপূর্বের পণ্ডিতরা বা ভৌগোলিকরা সাধারণত পৃথিবী এবং পৃথিবীর জ্যোতিষ্ক মণ্ডলী নিয়ে গবেষণা ও তার অনুসন্ধান নিয়ে তারা ব্যস্ত ছিলেন। কিন্তু পরবর্তীতে সাধারণত একজন গ্রিক পণ্ডিত ক্লাডিয়াস টলেমি এই ভূগোলের এটি অঞ্চল শব্দটি নিয়ে তার চেতনা জাগ্রত হওয়া, এই অঞ্চল শব্দটি নিয়ে তিনি গবেষণা করেন বা অঞ্চল কি, অঞ্চলের তত্ত্ব তিনি উদ্ঘাটন করেন। ক্লাডিয়াস টলেমির পরেই তার পরবর্তীতে পল ভিদাল দা লাভলাস এই অঞ্চল শব্দটি নিয়ে চেতনা প্রকাশ করেন। এখানে পল ভিদাল দা অঞ্চলের, এই পল ভিদাল দা লাভলাস অঞ্চলের সঙ্গে অঞ্চলের শ্রেণীবিভাগ নিয়ে তিনি আলোচনা করেছেন এবং পল ভিদাল দা আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে অঞ্চল সম্পর্কে যে ধারণা পোষণ করেছেন বা সংজ্ঞা প্রদান করছেন, যা আঞ্চলিক ভূগোল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এজন্য ভূগোলবিদ পল ভিদাল দা লাভলাসকে, এই পল ভিদাল দা লাভলাসকে আঞ্চলিক ভূগোলের, মানে তিনি অঞ্চল নিয়ে, অঞ্চল গবেষণা, অঞ্চল উৎপত্তি, অঞ্চলের শ্রেণীবিভাগ নিয়ে তিনি সার্বিক বিষয়গুলি নিয়ে আলোচনার কারণে এই পল ভিদাল দা লাভলাসকে জনক বলা হয়েছে, অর্থাৎ আঞ্চলিক ভূগোলের জনক বলা হয়েছে। সেজন্য তিনি 1890 সালে সমগ্র ফ্রান্সকে, এই পল ভিদাল দা 1890 সালে সমগ্র ফ্রান্সকে 17টি প্রশাসনিক অঞ্চলে, 17টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমাদের আলোচনা হলো হার্বার্টসন পৃথিবীকে কয়েকটি প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করতে চান। তিনি সামগ্রিক ভূগোলবিজ্ঞান তার এই দৃষ্টিভঙ্গির ব্যাপক বিরোধিত করেন। তারপরে তিনি ভূমিরূপ, জলবায়ু, উদ্ভিদ এবং জনসংখ্যার ঘনত্ব, তিনি সমগ্র পৃথিবীকে যে আঞ্চলিক যে বিভক্ত করতে চেয়েছিলেন তার সেটা তিনি অন্যান্য ভূগোলবিদদের পক্ষ থেকে সাপোর্ট বা সমর্থন পান নাই। তারপরে তিনি এই অঞ্চলকে, পৃথিবীকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন। তার মধ্যে হলো একটা হলো জলবায়ু, উদ্ভিদ, জলবায়ু, উদ্ভিদ
ভূমিরূপ। তিনি চারটি ভাগে বিভক্ত করেছিলেন, যেটা হলো হার্বার্টসন, ভূমিরূপ, জলবায়ু, উদ্ভিদ এবং জনসংখ্যার ঘনত্ব, এই চারটি ভাগে বিভক্ত করেন। তারপরে জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছেন যে হ্যান্স করল, হ্যান্স করল বলেছেন যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি উপস্থানায় বলেছেন যে আকৃতিগত অঞ্চল এবং কার্যকরী বা কর্মকাণ্ড অঞ্চল ভাগ করে উভয় অঞ্চলের মধ্যে পার্থক্য দেখিয়ে একটি ব্যাখ্যায় বৈশিষ্ট্যও থাকে। তাহলে ইনি বলেছেন যে হ্যান্স করল বলছে যে অঞ্চলের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় বা এর যে পার্থক্য থাকে, এই এই অঞ্চলের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে অঞ্চলগুলোর মধ্যে অবশ্যই কোনো পার্থক্য আছে, এক একটি অঞ্চল থেকে এক একটি ভিন্নতা বা পার্থক্য রয়েছে। তারপরে দেখা গেছে যে আমাদের জার্মান ভূগোলবিদ আলফ্রেড হেডনার, জার্মান ভূগোলবিদ আলফ্রেড হেডনার বলছেন যে অঞ্চলের আনুভূমিক ঐক্য এবং উলম্ব ঐক্য দুটি ভাবে বিভক্ত করেছেন। হার্বার্ট বলেছেন যে ভার্টিকাল, ভার্টিকাল ইনি বলছেন যে ভার্টিকাল ইউনিটি, ভার্টিক্যাল ইউনিটি অর্থাৎ উলম্ব ঐক্য, আর এটা হলো হরিজন্টাল ইউনিটি। হরিজন্টাল ইউনিটি সাধারণত জার্মান ভূগোলবিদ আলফ্রেড হেটলার কি করলো যে এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গি আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি আঞ্চলিকভাবে দুটি বিষয়ের কথা উল্লেখ করছেন, একটা হলো ভার্টিক্যাল ইউনিটি যেটা হলো উলম্ব ঐক্য এবং হরিজন্টাল ইউনিটি সেটা হলো আনুভূমিক ঐক্য, এই দুটি ভাগে তিনি বিভক্ত করেছেন। তিনি উল্লেখ করেন যে যেখানকার জনসংখ্যার ঘনত্ব বেশি বা তা বেশি তারা এই উলম্ব ইউনিটে অবস্থান করবে, আর যেখানকার ঘনত্ব কম বা জনসংখ্যা কম তারা সেখানে এই হরিজন্টাল ইউনিটিতে অবস্থান করবে। তারপরে আমাদের আলোচনা করেছেন যে হুইটলেসি, হুইটলেসি বলেছেন যে কোনো একটি অঞ্চলের অধিকাংশ উপাদানগুলি ব্যবহৃত করার জন্য একই ধারণা হিসেবে কম্পোজ বা সহযোগ অঞ্চল নামে একটি নতুন ধারণার পদ্ধতির উপর জোর দেন। এখানে হুইটলেসি বলেছে যে তিনি একটা সমগ্র অঞ্চলকে সামগ্রিকভাবে যেটা কম্পোজ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বা সংরক্ষণ, তার যে জনবল, প্রশাসনিক কাঠামো বা তার অভ্যন্তরীণ যে অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডগুলো ছিল এই সমস্ত কিছুকে মিলেই তিনি একটি অঞ্চল হিসেবে আখ্যায়িত করেছেন বা এর সমস্ত কর্মকাণ্ডের সমষ্টি হলো তার মতে অঞ্চল। তিনি এইভাবেই অঞ্চলকে একটি নির্ধারণ করেছেন বা তার দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। তারপর ইতিহাস ও সমাজবিজ্ঞান অনুযায়ী আসলে কি বলেছেন যে ইতিহাস ও সমাজবিজ্ঞান বলতে বলেছে যে যে বিশেষ গুণাবলী সম্পন্ন আয়তনের একটি ভৌগোলিক এলাকা যা দিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সমাধান করা সম্ভব। এখানে ইতিহাস আর সমাজবিজ্ঞান বলছেন যে অবশ্যই অঞ্চলের একটি ভৌগোলিক এলাকা আছে, সীমানা আছে, যেটা আমরা অঞ্চলের উপাদানে পড়াইছিলাম যে অবস্থান আয়তন সীমানা আছে, এখানকার অবস্থান আছে, হ্যাঁ সীমানা আছে, এর ভিতরে একটা কি আয়তন আছে, এখানকার মধ্যে একটা বিশেষ কোনো একটা উদ্দেশ্য সাধন সম্ভব হয়, এখানে কোনো একটি অবশ্যই একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যই এখানে সমাধিত হয়ে থাকে।
তাহলে যে ইতিহাস ও সমাজ বিজ্ঞানীদের মতে যে অঞ্চল হলো এমন একটি বিশেষ এলাকা যেখানে একটি একটি ভৌগোলিক সীমানা আছে এবং সেখানে অবশ্যই একটি কোনো উদ্দেশ্য সম্পাদিত হয়ে থাকে। তারপর দেখব যে জন গ্লামো 1974 সালে কি বলেছেন। জন গ্লামো 1974 সালে অঞ্চল সম্পর্কে তার গুরুত্বপূর্ণ দুটি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। একটি বলছে অধ্যাত্মীয় দৃষ্টিভঙ্গি, আরেকটা হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। ইনি দুটি দৃষ্টিভঙ্গির করেছেন, এক হল অধ্যাত্মীয় দৃষ্টিভঙ্গি, আরেকটি হলো নিরপেক্ষ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। তাহলে জন গ্লামো 1974 সালে দুটি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। অঞ্চল হলো, এখানে অধ্যাত্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে বলা হয়েছে যে অঞ্চল হলো ভৌগোলিক উদ্দেশ্য সাধনের নিমিত্ত মাত্র, কেবল এক ভাবনা বা ধারণা মাত্র, ভূগোলের সমীক্ষায় সাহায্যকারী এক মডেল বা আদর্শ ছাড়া অঞ্চল আর কিছুই না। ভূমির উপর বিস্তৃত ভৌগোলিক গুণাবলীকে শ্রেণীবদ্ধ করা, গুছিয়ে দেখার উপর হলো অঞ্চল। স্বাভাবিক অঞ্চল বলে কিছু নেই, মানুষের বসবাসের সমস্ত ভূপৃষ্ঠই স্বাভাবিকটি অঞ্চল। তাহলে ইনি এখানে যে আধ্যাত্মিক অঞ্চলের মধ্যে বলছেন যে তিনি আসলে স্বাভাবিক অঞ্চল বলতে কিছু নেই, সমগ্র পৃথিবীটাই একটি অঞ্চল, যেখানে মানুষ কোনো কর্মকাণ্ড করে, কোনো আচরণ করে বা তার কোনো যে কোনো একটি বিষয় বা আদর্শ তার গড়ে ওঠে। যেমন যখন যে আদর্শের যেখানে গড়ে উঠবে সেটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, তেমনিভাবে যখন একটি অঞ্চল এভাবে সমগ্র পৃথিবীটাই আবার একটি অঞ্চল। তারপরে নিরপেক্ষ অঞ্চলের মধ্যে বোঝাইছেন, নিরপেক্ষ অঞ্চল বলতে তিনি বোঝাইছেন তো অঞ্চল যে কোনো একটি অস্তিত্বময় জীব যাকে স্পষ্টভাবে চেনা যায় ও মানচিত্র একে দেখানো যায়। ভৌগোলিক চিন্তাধারা অঞ্চল সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে। অঞ্চল সমীক্ষা সমূহকে কেন্দ্র করে হাজার হাজার গবেষণা হয়েছে ভূগোলে। এ ধরনের অঞ্চল সমীক্ষা শুরু হয় উত্তর পশ্চিম ইউরোপে 1750 সাল থেকে শুরু। তবে অঞ্চল সমীক্ষার প্রকৃত জন্মদাতা হলেন ফরাসি ভূগোলবিদ ভিদাল দা লা ব্লাস, যেটা পল ভিদাল দা লা ব্লাসকেই বলা হয়েছে। তাহলে ইনিও বলছেন যে অঞ্চল একটি নিরপেক্ষ, যেখানে কোনো যখন যে কর্মকাণ্ডের বিষয় হবে তখন সেই কর্মকাণ্ড বা সেখানে নিয়ে একটা অঞ্চল গঠন হবে, অথবা যখন কোনো ভৌগোলিক সীমানা নির্ধারণ করে অবস্থান করা হবে সেটা একটা সেই অঞ্চল হবে। ইনি কোনো পক্ষপাতিত্ব করার নয়। যদি কোনো যেমন একটি অঞ্চলেই দুই তিনটি জেলা বা বিভাগীয়ভাবে একটি অঞ্চল হতে পারে, আবার দেখা গেল যে একটি বিভাগীয় একটিভাবে একটি অঞ্চল কোনো কর্মকাণ্ডের একটি অঞ্চল হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আজকের আমাদের আলোচনা হলো যে মূল বিষয় ছিল অ্যাপ্রোচ টু জিওগ্রাফি, যে রিজিওনালের যে অ্যাপ্রোচ, যে দৃষ্টিভঙ্গি, যে কার মতে আসলে অঞ্চলের দৃষ্টিভঙ্গি তার কেমন, কার অ্যাপ্রোচ কেমন, এই বিষয়টি হলো ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। তবে সার্বিকভাবে ভূগোলের অঞ্চল হিসেবে বলেছে যে অঞ্চল এমন একটি একক এলাকা যেখানে মানুষ এসে বসবাস করবে এবং তারা একটি একটি অঞ্চল গড়ে তুলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।